আমি তোমাদেরকে দেখাবো কি বাজার করলাম। নিজে ফার্স্ট টাইম বাজার করতে মানে পেরে খুবই আনন্দ লাগছে। তো জানি না কতটুকু পেরেছি, কারণ বড় ওখানেও দেখেনি কী কী বাজার করেছি। তো ফার্স্ট টাইম করেছি, তো যাই হোক অল্প কিছু অভিজ্ঞতা হয়েছে। মানুষ বলে না যে কিছু একটা করার পর অভিজ্ঞতা হয়তো সেটাই হয়েছে, কারণ ছোটো থেকে বড় হয়েছে, কোনোদিনও সেটা করতেও হয়নি আর কোনোদিন করবো বলেও ভাবিও নেই। আর আমাদের মানে আমার কেন আমার মা পর্যন্ত কোনোদিনও বাজার করতে প্রয়োজন হয়নি। তো যাই হোক চলো কী কী নিয়ে আসলাম তোমাদেরকে দেখিয়ে দিই, আর তারপরে রান্না বসাবো, কারণ 9টা বেজে গেছে, রান্না বান্না হয়নি, বাবুকেও খাওয়াতে হবে, দেরি হয়ে যাবে রান্না করেনি। তো চলো আগে দেখিয়ে দিই, তারপরে আমি রান্নাটা বসাচ্ছি। তো চলো দেখতে থাকো। তো তার আগে বলে দিই যে আজকের ব্লগটা আমি রাতে 9টা থেকে শুরু করলাম। তো আজকে রাত্রে যা যা করবো সেগুলো শেয়ার করব, আবার কালকে তোমাদের সঙ্গে আবারও তোমাদের সঙ্গে কথা হবে, আর কালকের আজকের ব্লগে কালকেরটাও আমি আবার শেয়ার করব। তো চলো আজকে রাত্রেটা যতখানি পারবো শেয়ার করবো, তারপরে বাকিটা আবার কালকের তোমাদের সঙ্গে দেখা হবে। তো চলো দেখে দিই। বসে গেছি তোমাদেরকে বাজার দেখাতে। তো সবজি বাজার যেটা কোনোদিনও করিনি, ফার্স্ট টাইম করলাম। তো প্রথমে দেখিয়ে দিই, এই একটা লাউ কিনেছি, দেখো লাউটা কিনেছি। তারপরে নিয়েছি বরবটি, তোমরা কি বলো জানি না, রামাইশ না কি বলো জানি না। তো যাই হোক তারপরে নিয়েছি, এখানে আছে আটা, বাবা পরে যাবে। আর পরে আছে, এখানে আছে স্কোয়াশ, এটা তোমরা অনেকে কমেন্ট করে বলেছো তোমাদের তোমরা কোনোদিন স্কোয়াশ খাও নেই, তো এই হলো স্কোয়াশ। আর এটা হলো কাঁচা লঙ্কা, আর হলো ও ভাই এখানে আছে টমেটো, তারপরে লেবু, আর আছে ফুলকপি, তারপরে আছে বাঁধাকপি, তারপরে আছে বেগুন। তো এইসবই বাজার করে নিয়ে এসেছি। আর ও আছি আছে আর আছে পেঁপে। তো এইসবই সবজি বাজার ছিল, আর নিয়ে এসেছিলাম আটা দেখালাম, আর কি ছিল, গুড়, আর কি ছিল, মা ঠাকুরের জন্য ধূপকাঠি, এইসব নিয়ে এসেছিলাম। বাস এইসবই বাজার করেছি আজকে। তো ফার্স্ট টাইম করেছি, খুব ভালো লাগছে, আর ভালো ভালো অভিজ্ঞতা হয়েছে। তো যাই হোক চলো এখন রান্না বসিয়ে দিই, তো দেখতে থাকো তোমরা ব্লগটা। তো আমার সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে, রাত্রের জন্য বানাবো বেগুন ভাজি আছে, আর এখানে বাবার জন্য ফুলকপি ভাজি করবো। আর টমেটো কেটেছি, চলো দেখিয়ে দিই, এখানে কেটেছি টমেটো, আর পেঁয়াজ আর রসুন রেখেছি, টমেটো চাটনি বানাবো। আর ডাল আছে, রাত্রেবেলার এগুলোই খাওয়া দাওয়া হবে, দুপুরের অল্প অল্প সব কিছু আছে, ডাল আছে, দুপুরের অল্প সবজি আছে, তো বাস হয়ে যাবে। এখন শুধু বেগুন ভাজিটা করবো এখন, তো মানে শুধু টমেটোটা কেটেছি, আর পেঁয়াজ আর রসুনটা পরে অল্প কুচো করে নেব।
পারছো আমি সব কিছু ক্লিন করে নিচ্ছি। আর কালকে আমাদের শুক্রবার, তো নিরামিষ, তো ভাবলাম রাতেরবেলায় পরিষ্কার করে রেখে দিই, তবে সকালবেলা অল্প সুবিধা হবে। তো যখন ক্লিন করবোই চুলাটা বা সব কিছু, তো ভাবলাম তবে ভালোভাবেই ক্লিন করে দিই, তবে কালকের জন্য আমার আর এত কষ্ট হবে না। তো সকাল সকাল না এইসব করতে খুবই কষ্ট হয়। তো যাই হোক, সব ক্লিন করে নেবো, করে তারপরে ভাত খাবো, সবাইকে ভাত দেব, আর বাবুকেও ভাত খাওয়াবো। তো কালকে আবার তোমাদের সঙ্গে কথা হবে। আর এখন খেয়ে দিয়ে সবাই ঘুমিয়ে পড়বো, কারণ অনেকটাই রাত্র হয়ে গেছে। চলো একবার কালকে দেখো। মর্নিং এভরিওয়ান, তো কালকে রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছি, আর তোমাদের সঙ্গে কোনো কথা বলতে পারিনি। আর এখন সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজকর্ম, বাসি কাজকর্ম সব কিছু কমপ্লিট, স্নান শেষ, পুজো শেষ, আর এখন রান্নাঘরে ডাল আর ভাতটা বসিয়ে আসছি, আর লাল চা নিয়ে বসেছি, আর বিস্কুট নিয়ে বসেছি। তো এই হলো চা। তো চাটা খেয়ে নিই, তারপরে বাকি সব কিছু কাজকর্ম করবো, রান্নাবান্না করবো, সব কিছু করবো। তো চলো সারাদিন যা যা করবো সব কিছু শেয়ার করবো, দেখে থাকো, সঙ্গে থাকো। আজকে আমি পনিরের একটা রেসিপি ট্রাই করব। তো আমি ফার্স্ট টাইমই বানাচ্ছি, তো জানি না কি হবে। তো আজকে ভাবলাম পনির মশলা বানাবো অল্প রেস্টুরেন্টের মতো, তো তার জন্য পনিরটা ভেজে নিয়েছি। আর এখানে আমি গোটা গরম মশলা দিয়েছি, আর এটাতে পেস্ট করেছিলাম সর্ষে, অল্প দিয়েছি পোস্ত, তারপরে দিয়েছি কাজু বাদাম, টমেটো, কাঁচা লঙ্কা, আর অল্প আমি দই মিশিয়ে দিয়েছিলাম, ঘরে ছিল বলে অল্প টক দই মিশিয়ে দিয়েছি। তো আমি এটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি দইটাকে, আর এখন আমি মশলাটাকে দিয়ে দিলাম, দিয়ে অল্প কষিয়ে নেব। তো তার মধ্যে আমি বেশি মশলা কিছুই আর দেব না, তো এখন আমি শুধু দেব নুন আর হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো, জাস্ট সামান্য দেব, কারণ কেননা বেশি মশলা আমার বড় পছন্দ করে না আসলে, তাও আজকে বানালাম। আর অল্প সামান্য আমি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো অ্যাড করেছি, আর অল্প দিয়েছি চিনি। তো এইসবই দিয়ে আজকে ভাবলাম রেসিপিটা ট্রাই করে দেখি। তো এই রেসিপিটা আমি দেখেছিলাম মানে একজনকে, তো ভাবলাম আজকে আমিও ট্রাই করে দেখি খেয়ে কীভাবে হয়। তো যাই হোক, আশা করি ভালোই হবে, যেহেতু মশলাটা খুবই দারুণ হয়েছিল। তো এখন দেখো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, তো আমি পনিরের টুকরোগুলো দিয়ে দেব, আর পনিরের টুকরো দিয়ে অল্প সময় রেখে তারপরে আমি এটাতে অল্প জল অ্যাড করব। তো যেহেতু পনির মশলা বানাবো, তো বেশি মানে গ্রেভি টাইপেরই বানাবো, তো তার জন্য বেশি ঝোলটা দেব না, তো সামান্য পরিমাণেরই অল্প মানে জলটা অ্যাড করব। তো করে
তারপরে আমি অল্প সময় এটাকে মানে অল্প ফুটোতে দেব, তারপরে আমি নামিয়ে নেব। তো দেখেছো জলটা অ্যাড করে নিয়েছি, সামান্য অ্যাড করেছি। তো অল্প সময় এটাকে রেখে 10 মিনিটের মতন রাখতে লাগবে না, হয়তো 5 মিনিটের মতন রাখলেই হয়ে যাবে। তো দেখো 5 মিনিট হয়ে গেছে আর আমার কষানো মানে ভালোভাবে হয়ে গেছে, গ্রেভি টাইপের হয়ে গেছে। তো আমি এখন নামিয়ে নেব। আর কিন্তু দেখতেও দারুণ হয়েছে, অবশ্য কমেন্টে জানিও তোমরা কেমন হবে। তো দুপুরে কাজকর্ম সব কমপ্লিট হওয়ার পরে আর তোমাদের সঙ্গে কোনো কথা বলতে আসিনি। আসলে বাবু ঘুমিয়েছিল, তো আমি ভাবলাম যে এখন আর কথা বলবো না, কারণ বাবু অল্প আওয়াজ করলেও ও কী করে উঠে যায়। তো ও ঘুম থেকে জাস্ট উঠলো, এই দেখো জাস্ট উঠলো, আমি শুয়েই আছি। আর ওর আসলে উঠেছে কেন, ওর বাবা চলে আসছে অফিস থেকে, তো আসার পরে ও উঠে গেল, না তো ওখনও ঘুমাতো। আর আমি শুয়েছিলাম, বাবাকে অল্প আগে ভাত দিয়েছি, বাবা খেয়ে নিয়েছে, শুয়ে আছে। আর বাবু এখন উঠেছে, ওকে ভাত খাওয়াবো আর আমরাও ভাত খাবো। আর ভাই গেছে অল্প ওর কাজে, কাজে গিয়েছে, তো সেখান থেকে আসেনি, তো আসলে ও খাবে। তো ভাবলাম না তোমাদের সঙ্গে আর কোনো কথা বলতে পারিনি, এখন আর অল্প কথা বলে নেই। তো চলো এখন খাওয়া দাওয়া করি। তারপরে অনেকটাই রৌদ্র উঠেছে, একদম মানে কি বলবো, ঘরের ভিতরে একদম রৌদ্রটা ঢুকে যাচ্ছে। তো এখন খাওয়া দাওয়া করার পর ছাদের থেকে আমি কিছু কাপড় নিয়ে এসেছিলাম বাবুকে ঘুম পাতানোর পর, আর বাকি অনেক কাপড় আছে, পরে এটা সন্ধ্যার মানে আগে নিয়ে আসবো, আর এখন আর ছাদে যাব না। তো চলো দেখতে থাকো ব্লগটা, সারাদিনে আর কী কী করি সব কিছুই শেয়ার করবো, চলো দেখতে থাকো। তো কি এসেছে তোমাদেরকেও দেখাবো, একটা নতুন জিনিস নিয়ে আসলাম, অনেক দিনের ইচ্ছে পূরণ। এই দেখো কি বলতো, এটা কি বলতো, সবার বাড়িতেই আছে। বাবা এদিকে আসো, গ্রিজার কারণ ঠান্ডা দিন এসেছে না, খুবই দরকারি জিনিসটা। আর মানে গ্যাসের চুলাতে অনেক মানে টাইমও লাগে, আর অনেক মানে কি বলবো, গ্যাসেও অনেক যায়। তো ভাবলাম এটা গিজার নিয়ে নিই, তো এই হলো নেওয়া। তো এটাকে লাগানো হবে, তারপর তোমাদেরকে দেখাবো অবশ্যই, চলো দেখে দেখো।